যে আজকে সাবেক দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরব বিএনপি বুধবার দলের যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজিজের উপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বাংলাদেশে দেখুন কতবার লজ্জার কথা যে যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য তথ্য লজ্জাপ দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার এই সরকার গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে আজকে অনেকবারই বলা হয়েছে বিভিন্ন খান থেকে বলা হয়েছে মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে এই সেনাবাহিনীর প্রধান আজিদের কথা কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাই নয় এখনও তারা যেটা বলছে সেটা হচ্ছে যেন কি আপনার রাজনৈতিক কথাবার্তা এইভাবে তো আপনার একটা দেশকে তার জাতিকে তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া তার অনারকে কেড়ে নেওয়া এটার অধিকার কারণেই একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর একটা প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে সরকারের কারণে তাকে ক্রহ প্রতিপন্ন করা হয় সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না দেশের এক নাম্বার গ্লুকোজ গ্লুকোম্যাক্স টি একই এনার্জি দেলো নতুন প্যাকে মিটা ফকরুল আরও বলেন র‍্যাবের উপর নিষেধাজ্ঞার পরও শিক্ষা নেয়নি সরকার উল্টো পদোন্নতি দেয়া হয়েছে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করেন তিনি র‍্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো তা তো কোনো শিক্ষা নিলেন না এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন এখনো বোধহয় আইজি আছেন তো ওটা কত ধর কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বলেছি বললামই এখন আপনার যে এটা একটা চরম একটা দুর্ভাগ্য আনফর্চুনেট শুধু নয় এটা লজ্জার কথা সেম কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে কি তো সরকার সেটা তো বললামই আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণ হবে এই শাসক গোষ্ঠীর সরকার তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে সেই জন্যেই আপনার এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই ওটাই একমাত্র পথ কলকাতায় ঝিনাইদহের এমপি খুনের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন সংসদ সদস্য খুনের নেপথ্যে দুর্নীতি কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বাংলাদেশের সাধারণ নাগরিক নয় একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা টাকার পাহাড় তৈরি করা বিদেশে পাঠানো ওইখানে কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা